হ্যালো, আশা করি আপনার সবাই ভালো আছেন। আজকে আমরা নবম দশম শ্রেণীর 17তম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ ক্লাস নেব। তো আমরা সবাই জানি যে প্রত্যেক পরীক্ষায় ফ্যানটা সবাই অফ করি। প্রত্যেক পরীক্ষায় নবম দশম শ্রেণী থেকে আর 17 নম্বর অধ্যায় থেকে 10 নম্বর প্রশ্ন আছে। সো আমাদেরকে এদিকে লক্ষ্য রাখলে আমাদেরকে অবশ্যই এই অধ্যায়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করতে হবে। আমি ক্লাসটা শুরু করার আগে আপনাদের সবাইকে আবারও রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা ক্লাসটা দেখতেছেন তারা অবশ্যই লাইক বাটন ক্লিক করেন এবং বেশি বেশি করে শেয়ার করেন। আমি আশা করি আপনারা যদি ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখেন তাহলে অবশ্যই আপনাদের উপকার আসবে। ঠিক আছে, তো আমরা আজকে দেখব 17তম অধ্যায়ের উপরে 8 নম্বর ক্লাস। এর আগে আমরা 7টা ক্লাস নিয়ে নিছি, আপনারা যারা এর আগে ক্লাসগুলো করেন নাই তারা অবশ্যই আমার গ্রুপে অ্যাড হলে অবশ্যই ক্লাসগুলো করতে পারবেন। আমি বলে রাখা দরকার, আমি নিয়মিতভাবে আমাদের গ্রুপে ক্লাস নিচ্ছি, আপনারা যারা ক্লাস করতে আগ্রহী অবশ্যই আমাকে নক করতে পারেন ফেসবুক আইডিতে। তো আমরা এর আগে যে অঙ্কগুলো করছিলাম এগুলোতে আমরা এরকম দেখছিলাম যে প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন থেকে আমাদের গ্রাফ আঁকতে হবে, এরকমটা না। কিন্তু এখন যে আমরা অঙ্ক দেখতেছি এটা তো আসলে এরকমটা না, তার মধ্যে গ্রাফ দেওয়া আছে আমাকে, ঠিক তার গ্রাফগুলো দেওয়া আছে আমার প্রশ্নগুলো রেডি করতে হবে। ঠিক আছে, আমরা যদি আগের যে 7টা ক্লাস ছিল এই 7টা ক্লাস যদি আমরা ভালো করে বুঝতে পারি বা বুঝে থাকি তাহলে এই ক্লাসটা অবশ্যই আমরা খুব সহজেই বুঝতে পারবো। তো আমরা দেখি এই যে গ্রাফটা, আমরা প্রথম গ্রাফটা বোঝার চেষ্টা করি। আসলে এই যে গ্রাফটা, এটা মূলত এটা একটা আয়তলেখ, আয়তলেখর মধ্যে আবার মধ্যবিন্দুগুলো যোগ করছে সেটা হচ্ছে গিয়া বহুভুজ। অর্থাৎ এটা বহুভুজ কিন্তু কিসের মাধ্যমে? আয়তলেখর মাধ্যমে। তো এখানে এই যে একটা এটা হচ্ছে একটা আমরা বলে স্তম্ভ বলি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা স্তম্ভ মানে পাঁচটা সারি আছে। ঠিক আছে, পাঁচটা সারি আছে আর মূলত এটা হচ্ছে কোন অক্ষ? এক্স অক্ষ। এটা হচ্ছে ওয়াই অক্ষ। এই যে এক্স অক্ষ বরাবর 30, 40, 50, 60, 70 এগুলো হচ্ছে তোমার শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান। ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো হচ্ছে গিয়া গণসংখ্যা। ঠিক আছে, স্টপ করি। এখন আমরা প্রশ্নগুলো লক্ষ্য করি, আমাকে কী কী বের করতে হবে। প্রথম বলছে উপরের চিত্রে প্রথম শ্রেণীটির শ্রেণী মধ্যমান ও শেষ শ্রেণীটির গণসংখ্যা কত। প্রশ্নটা অত্যন্ত সহজ, আমরা একটু লক্ষ্য করি। উপরের চিত্রে ক নম্বর উত্তরটা বোঝার চেষ্টা, জাস্ট এখানে এমন কোনো কিছু জাস্ট একটু বুঝলেই হবে। প্রথম শ্রেণীটির শ্রেণী মধ্যমান, প্রথম শ্রেণীটির শ্রেণী মধ্যমান। আচ্ছা, একটু লক্ষ্য করে এখানে যে শ্রেণীগুলো, প্রথম শ্রেণীটা দেখেন আপনারা, প্রথম শ্রেণী হচ্ছে 30 থেকে 40, দ্বিতীয় শ্রেণী হচ্ছে গিয়ে 40 থেকে 50। তাহলে আমরা অত্যন্ত সহজভাবে দেখতে পাচ্ছি আমরা প্রথম শ্রেণীটা বলছে প্রথম শ্রেণীর কি শ্রেণী মধ্যমান। তো আমরা লিখতে পারি, অবশ্যই লিখতে পারি, আমরা একটু স্টপ করি। তো আমরা চিত্র থেকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে প্রথম যে শ্রেণীটা 30 থেকে 40, আমি লিখলাম প্রথম শ্রেণী 30 থেকে 40। এবার বলছে কি প্রথম শ্রেণী কীভাবে করতে হবে শ্রেণী মধ্যমান। তো আমরা জানি শ্রেণী মধ্যমান সূত্র হচ্ছে যে কোনো একটা শ্রেণীর, এটা হচ্ছে গিয়ে নিম্ন পরিসর, সেটা হচ্ছে গিয়ে উচ্চ পরিসর। কারেন্ট চলে গেছে, স্টপ রাখো। আসলে কারেন্টটা চলে গেছে, তাও আমরা দেখার চেষ্টা করি যতটুকু সম্ভব হয়। তো শ্রেণী মধ্যমান বের করার নিয়ম হচ্ছে নিম্ন পরিসর এবং উচ্চ পরিসর দুইটা আমরা যোগ করব। যোগ করার পর যে মানটা আসবে তাকে দুই দিয়ে ভাগ করব, ভাগ করে যে মানটা আসবে সেটা হচ্ছে শ্রেণী মধ্যমান। সো আমরা লিখতে পারি 30 এবং 40 যোগ করতে পারি, যোগ করে দুই দিয়ে ভাগ দিলাম,
বাকফলটা কত আসলো? পঁয়ত্রিশ আসলো। তো শ্রেণী মধ্যমান পঁয়ত্রিশ। পরবর্তী যে প্রশ্নটা কি বলছে, শেষ শ্রেণীটির গণসংখ্যা কত? শেষ শ্রেণী আমরা লক্ষ্য করি, আমরা এই প্রশ্নটার মধ্যে তিনটা পাঁচটা শ্রেণী আছে অলরেডি, যে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী, অবশ্যই বুঝতে পারছি আমরা। তো এই যে পঞ্চম শ্রেণী, পঞ্চম শ্রেণীর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে গণসংখ্যা। বলছে শেষ যে শ্রেণীটা তার গণসংখ্যা কত? আমরা লক্ষ্য করি শেষ শ্রেণীর যে গণসংখ্যা একটু পর্যন্ত না, এটা কত সমান? প্রায় দুই এর সমান। সো আমরা লিখতে পারি শেষ শ্রেণীটির গণসংখ্যা কত? দুই। শেষ শ্রেণীটির গণসংখ্যা দুই। আশা করি সবাই প্রশ্নটা বুঝতে পারছেন। এবার আমরা খ নম্বর অঙ্ক করা দেখবো, দেখি খ নম্বর অঙ্কে কী বলছে। বলল চিত্রে প্রদর্শিত তত্ত্ব, চিত্রে প্রদর্শিত তত্ত্বটিকে চকের মাধ্যমে প্রকাশ করো। আচ্ছা ছক, ছক বলতে আমরা বোঝাচ্ছি আমরা একটা সারণী বা একটা টেবিল। তো আসলে আমরা একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, একটা টেবিল বা সারণী তৈরি করতে হলে আমাকে প্রথম যে বিষয়টা মাথায় আসে, কয়টা সারি লাগবে, কয়টা কলম লাগবে, কয়টা সারি কয়টা কলম, এটা যে না বুঝতে পারে আমাকে টেবিল থাকা সম্ভব? অবশ্যই সম্ভব না। সো আমরা এই চিত্র থেকে শুধুমাত্র আমরা এটা বুঝতে পারতেছি ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা, এক্স অক্ষ বরাবর শ্রেণী ব্যবধান। সো আমার দুইটা কী লাগবে, কলাম লাগবে, একটা হচ্ছে শ্রেণী ব্যবধান, একটা হচ্ছে গণসংখ্যা। তাহলে গণসংখ্যা শ্রেণী ব্যবধান মান লেখার জন্য একটা কর লাগবে, মানে এখন সারি লাগবে, সরি সারি লাগবে কয়টা? পাঁচটা সারি আছে কিনা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সারি, আর মানের জন্য একটা কটা হলো পাঁচটা, ছয়টা। আমার ছয়টা সারি লাগবে আর দুইটা কী লাগবে, কলাম লাগবে। তো তত্ত্ব কী বলছে, তত্ত্ব হচ্ছে শ্রেণী ব্যবধান প্রথমটা ত্রিশ থেকে চল্লিশ, পরেরটা চল্লিশ থেকে পঞ্চাশ, পঞ্চাশ থেকে ষাট, ষাট থেকে সত্তর, এই তো। তাহলে আমরা লিখতে পারি ত্রিশ থেকে চল্লিশ বদ্ধ করতে হবে না, আর তোর গণসংখ্যা কত? ওয়ান, সরি, তখন হচ্ছে গিয়ে থ্রি, গণসংখ্যা থ্রি। তারপরে যখন গণসংখ্যা চল্লিশ থেকে পঞ্চাশ, তখন গণসংখ্যা হচ্ছে গিয়ে সিক্স। সেমভাবে আমরা সবগুলো লিখতে পারি, স্টপ করো। তাহলে আমরা প্রত্যেকটা শ্রেণীর বিবর্তন লিখলাম এবং প্রত্যেকটা কী লেখা আমরা গণসংখ্যা লিখলাম। আমার প্রশ্নটাই বলছে এই চিত্রের মধ্যে যে তত্ত্বগুলো আছে সেই তত্ত্বগুলো আমরা কী করবো, চকের মাধ্যমে প্রকাশ করবো। আশা করি আমরা প্রকাশ করতে পারছি এবং আপনারা সবাই বুঝতে পারছেন। এবার আমরা যাব আমরা পরবর্তী প্রশ্ন, সেই প্রশ্নটা যদি আমি মুছে ফেলছি, আপনারা বই থেকে প্রশ্নটা দেখে নেন বা আমি বোর্ডে যখন লিখছিলাম প্রশ্নটা এরকম ছিল, বন্ধ করতে হবে না। বলছে উপরে প্রাপ্ত চকে, চক থেকে নিবেশনটির মধ্যক নির্ণয় করো। কী বের করতে হবে? মধ্যক নির্ণয়, অর্থাৎ আমার যে চকটা সেই চক থেকে আমার কী করতে হবে? মধ্যক। আচ্ছা তো বন্ধুরা, আমরা ঘ নম্বর অঙ্ক থেকে বলছে যে আমাকে মধ্যক নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো মধ্যক নির্ণয়ের জন্য, তো আমরা মধ্যক নির্ণয় করার জন্য আমার যে সূত্রটা অনুসরণ করতে হবে সবসময়, আমরা বলছিলাম যে মধ্যক নির্ণয়ের দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে সূত্র প্রয়োগ করে, অর্থাৎ যখন শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে তখন আমাকে এই সূত্রটা ফলো করতে হয়, মনে আছে কিনা? আর যদি শ্রেণী ব্যবধান দেওয়া না থাকে তাহলে আমার এক সহজ একটা সূত্র ছিল কি, এন যদি বিজোড় সংখ্যা হয় এন বাই টু প্লাস ওয়ান তম পদ, আর পদ মান, আর যদি জোড় সংখ্যা হইতো তাহলে এন বাই টু ও এবং এন বাই টু প্লাস ওয়ান তম পদের যোগফল বাই টু, ওইটা ছিল যদি শ্রেণী ব্যবধান না থাকতো। কিন্তু আমার প্রশ্নের মধ্যে যেহেতু শ্রেণী ব্যবধান দেওয়া আছে, আমাকে অবশ্যই এই সূত্রটা কী করতে হবে, প্রয়োগ করতে হবে, ঠিক আছে? তো আমরা এই সূত্রটা প্রয়োগ করতে গেলে আমার কী কী লাগবে লক্ষ্য করি, আমার এলের মান লাগবে, এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এবার আমরা মধ্যক শ্রেণী বলতে কোনটা বলছিলাম, গণসংখ্যা যার সবচেয়ে বেশি এটাকে বলে কোন শ্রেণী? মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণী কোনটা? এটা হচ্ছে মধ্যক, হচ্ছে মধ্যক শ্রেণী, ঠিক আছে? তারপরে এফসি, এফসিটা কি? এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা।
যেহেতু আমার ক্রমযুক্ত গুণ সংখ্যা দরকার, তাহলে আমার ক্রমযুক্ত গুণ সংখ্যাটা কী করতে হবে, বের করতে হবে। এইচটা হচ্ছে কে শ্রেণী ব্যাপ্তি, আর এফটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তো যেহেতু আমার এই বিষয়গুলো আমার দরকার আছে, শুরু করো। যেহেতু আমার ক্রমযুক্ত গণসংখ্যা লাগবে, সো আমার ক্রমযুক্ত গণসংখ্যার জন্য আমার একটা সারি, আমার একটা কলাম বাড়াতে হবে। স্টপ করো, ক্রমযুক্ত গণসংখ্যার মানটা, ক্রমযুক্ত গণসংখ্যার মান বের করলাম। আমি জানি ক্রমযুক্ত গণসংখ্যা বের করার নিয়ম হচ্ছে গণসংখ্যাগুলো যোগ করতে হবে, প্রথম যেটা আছে প্রথমের সাথে পরেরটা যোগ করতে হবে। নাইন পাইলাম, নাইনের সাথে ইলেভেন যোগ করবো, বিশ পাইলাম আমরা, বিশের সাথে আট যোগ করবো, আঠাশ, আটাশের সাথে দুই যোগ করলাম, ত্রিশ। এই হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা। এবার আমরা এই মানগুলো আমরা কোথায় বসাবো, সূত্রে বসাবো, তাহলে আমরা মধ্যকটা পেয়ে যাব। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার এলটা কি, এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে আপনি বলেন তো মধ্যক শ্রেণী কোনটা, মধ্যক শ্রেণী হচ্ছে গিয়ে এগারো, এটা হচ্ছে সরি মানে ষাট, পঞ্চাশ থেকে ষাট এই যে শ্রেণীটা, শ্রেণীটা হচ্ছে কোন শ্রেণী, মধ্যক শ্রেণী। এই মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত, পঞ্চাশ, সেই কারণে এলের মান হচ্ছে পঞ্চাশ। এনের মান কত, এনের মান হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা যত এনের মান হচ্ছে তত। তাহলে ক্রমযুক্ত গণসংখ্যা কত পেলাম আমরা, ত্রিশ পাইলাম, সেই কারণে এনের মান আমরা ত্রিশ পাইলাম, বাই টু মাইনাস এফ সি। এবার বোঝার চেষ্টা করি আমরা এফ সিটাকে, এফ সি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর। তাহলে মধ্যক শ্রেণী কোনটা, পঞ্চাশ থেকে ষাট, তার পূর্ববর্তী শ্রেণী কোনটা, চল্লিশ থেকে পঞ্চাশ, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা। তার মান কত, নাইন ইন্টু এইচ, সরি এইচ, আচ্ছা এইচ দিয়ে কী বোঝাচ্ছে, এইটা হচ্ছে গিয়ে শ্রেণী ব্যাপ্তি। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি আসলে শ্রেণী ব্যাপ্তিটা কত। শুক্র শ্রেণী ব্যাপ্তি হচ্ছে, এখানে দেখেন ত্রিশ থেকে চল্লিশ, আমরা একটা জিনিস খেয়াল করি, ত্রিশ থেকে চল্লিশ যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু সংখ্যা কিন্তু এগারো হয়, কিন্তু এই চল্লিশটা কিন্তু আবার পরের শ্রেণী তো আছে, সো আমাকে এক বাদ দিতে হবে। তাহলে হিসাব করতে হবে ত্রিশ থেকে উনচল্লিশ, আর ত্রিশ থেকে উনচল্লিশ মানে হচ্ছে কত, দশ। এই কারণে আমার এস এর মান হচ্ছে দশ। তারপর এফ এম, এফ এমটা কি, এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত আছে, এগারো, সে কারণে আমরা কী লিখলাম, এগারো। তো আমরা মানগুলো বসাইতে পারলাম। এই মুহূর্তে কারেন্ট আসলো, এখন আমরা এই মুহূর্তে আমরা এখন আমার এই এটা দরকার নয় সারণিটা, সো আমরা সারণিটা মুছে ফেলতে পারি। এবার দেখি আমরা পঞ্চাশ ত্রিশকে দুই দিয়ে ভাগ দিলে পনেরো মাইনাস নাইন, তারপরে কত হবে, টেন বাই ইলেভেন, পঞ্চাশ, আচ্ছা পনেরো থেকে নয় গেলে গেও থাকবে কত, সিক্স থাকবে, তো সিক্স ইন্টু টেন বাই ইলেভেন, সেই হিসেবে আমরা লিখতে পারি পঞ্চাশ ষাট ইলেভেন। ওইটাকে আমরা বাগ দিলে কী আসে জানি, স্টপ করি, ফাইভ পয়েন্ট ফোর ফাইভ সমান ফিফটি ফাইভ পয়েন্ট ফোর ফাইভ, এই হচ্ছে আমাদের মধ্যকের মান। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। হ্যালো, এবার আমরা দেখব আমরা চোদ্দো নম্বর অঙ্ক, নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের অধ্যায় সতেরো, এবং প্রশ্ন নম্বর হচ্ছে চোদ্দো। আর আপনার প্রশ্ন নম্বর যদি না মিলে অসুবিধা নাই, আপনার প্রশ্নটা আগে তুলে নিতে পারেন। তো প্রশ্নের মধ্যে যা বললো, প্রথমে একটা সারণী দেওয়া আছে, তারপর সারণীতে কি কয়েকটা প্রশ্ন, তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা মধ্যক নির্ণয়ের সূত্র লেখো, প্রথম প্রশ্ন মধ্যক নির্ণয়ের সূত্র লেখো। পরবর্তী প্রশ্ন প্রদত্ত তথ্য থেকে প্রচরক নির্ণয় করো। তারপরের প্রশ্ন উপাত্তের আয়ত লেখো অঙ্কন করো। তো আমরা প্রথম প্রশ্নের দিকে থাকাই, প্রথম যে প্রশ্নটা সেটা বলছে কি মধ্যক নির্ণয় সূত্র। তো আমরা জানি কি মধ্যক নির্ণয় সূত্র, এল প্লাস লিখতে পারি মধ্যক, স্টপ করি,